হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাই স্বাধীনতা দিবসে দিয়ে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো সকালে ভিডিও করতে পারিনি, কারণ মানে ফোনে চার্জ ছিল না, কালকে সারাদিন লাইন ছিল না, তো মানে একদম মোবাইল সুইচ অফ ছিল আর কি সকালে চার্জে দিয়ে, মানে সব কিছু কাজ করে। তো চা খাইলাম, মানে চা খাইলাম, তারপরে মানে চাল ভাজা দিয়ে আর কি খাইলাম চা খেয়ে দিয়ে। যে এখন রেডি, আমার ছেলে গেছে স্কুলে, তো স্কুল কিন্তু সামনেই, তো আমাকে যেতে বলছে। আমার ছেলে খেলা আছে নাকি, তো যাই দেখি কি হয়। তো 2 মিনিটের রাস্তা আর কি, আমাদের বাড়ি থেকে স্কুল 2 মিনিটের রাস্তা এটাই। তো দেখো আজকের দিনে ঝুড়ি ভাজা আর কি ভুজিয়া, ভুজিয়া ওই যে পিছন থেকে কথা বলতেছে সে দিয়ে গেল, এই যে এগুলা। তো আজকের দিনে সবাই এগুলা খায়, আমাদের এদিকে জানি না, কাদের এদিকে খায় না খায় জানি না। মিষ্টি মুখ ও মিষ্টি মুখ বলে করে স্বাধীনতা দিবসের দিন 15 আগস্ট। তো আমার মেয়ে রেডি, দেখো এখন আমিও যাবো, ছেলে তো গেছে, না খেয়ে গেছে, ওকে বললাম খাইয়ে যেতে, ও খাইলো না। তো গিয়ে দেখি কি অবস্থা হয়, অনেক বলে এসেছে লোকজন শশারে কি কং। তো যাই, তোর সাথে কথা বলবো না, যাও। তো বন্ধুরা দেখো, আমরা এখন যাচ্ছি এই যে বাড়ি। কেন কি হয়েছে, আরে চলো ছাড় না, ছাড় তাড়ি যা, খেলা শুরু হয়েছে, চল তাড়ি। তো আমি কোনোদিনও খেলা দেইনি স্কুলে, তো আমার ছেলে আমাকে খুব জব্দ করতেছে, মা তোমার খেলা দিতেই লাগবে। তো যাই দেখি কি হয়, ছেলে তো গেছে, তো এখন আমি যাচ্ছি, বললাম না 2 মিনিটের রাস্তা, তোমাদেরকে দেখাবো, এখনই দেখাবো স্কুলটা। 2 মিনিটও লাগে না মনে হয়, 1 মিনিট হয়তো 1.5 মিনিট লাগে এটাই। মা কোথায় তুমি, যে মেয়ে পিছিয়ে পিছিয়ে আসতেছে, তো দিতে দিব, না দিলে নাই, কারণ খেলা দিতে আমার লজ্জা লাগে, বলে লাভ নেই, আমার লজ্জা লাগে। সবাই দেখতেছে, বেশ দেখো চলে এসে গেছি স্কুলে, দেখাই তোমাদেরকে, ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো চলে আসলাম, মাইকের আওয়াজটা আমি কমিয়ে দেইনি, কারণ তোমাদেরকে শোনানোর জন্যই আর কি কমানো হয়নি আর কি। তো দেখো এটা হচ্ছে প্রাইমারি স্কুল, কিন্তু এটা তো আমার ছেলে কিন্তু ক্লাস 3-তে পড়ে। তো দেখো এই মাঠটাতে কিন্তু খেলা হয়, ফুটবল খেলা হয়, অনেক দূর দূর থেকে আসে টিম, খেলার টিম আর কি। তো আমরা কিন্তু এখানে খেলা দেখতে যাই আর কি, অবশ্য ভালোই হয়, খেলা টেলা হলে আমরা দেখতে পাই এখানে, ভালোই হয়, আনন্দই লাগে অবশ্য। তো দেখো আমি যাচ্ছি কিন্তু, তো দেখো এখানে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে আর কি রেখেছে, এখনও সাজাচ্ছে। আর এখানে কবিতা, যারা যারা কবিতা দিবে তাদের তাদের নাম নিচ্ছে আর কি, অবশ্য ভালোই আর কি হয়েছে, খুব এনজয় হয়েছে আর কি, বাচ্চারা খুব খুশি আর কি। আর ওইদিকে দেখো পতাকাটা দেখো। তো দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে আসলাম, তো এখনও খেলা শেষ হয়নি, খেলা হচ্ছেই, আরও 2-1টা খেলা আছে, তারপরে আর কি নাকি বাচ্চাদের মায়ের খেলা হবে। তো আমাকে খিদা পেয়েছে বলে আমি বাড়ি চলে আসলাম, এখন আমি রান্না বসাবো আর কি। তো আমি যে ছোটো থেকে এত বড় হইলাম, যে 15 আগস্টের দিন এত মজা, এত আনন্দ আমি কোনোদিনও করিনি, আজকে যতটা আনন্দ পেয়েছি আর কি। আর একটা আনন্দ আজকে হচ্ছে পঞ্চম না চতুর্থ সেটা জানি না, ভুলে গেছি। তো আজকে হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসের আর কি, তো আজকে আমাদের শিব মন্দিরে এখানে পূজা হবে, তো আরও মজা হবে সেখানেও আর কি। তো আজকে 2টা মজাই একখানে করে, এত যে এত ভালো লাগতেছে আজকে আমাকে, সে বলারও বাইরে। তো আমি এখন রান্না করব পাট শাক, মূলা শাক একখানে ঝোল ঝোল, আর তারপরে আলু সিদ্ধ দেই না ভাজা দেই আর কি, হয়ে যাবে একটা আর কি। তো আজকের খাবার এটাই করব। তো আমি বাজার করে নিয়ে আসলাম, আমি তো আনিনি, আমার কাকা শ্বশুর নিয়ে আসলো বাজার করে, এনে দিল। তো দেখো তোমরা একটু, এখানে শাক, মূলা শাক,
মূলের শাক আর পাট শাক, আর এখানে হচ্ছে আলু বেগুন, এগুলাই আলু বেগুন কবি কবি না এগুলাই আর কি। দেখো এখন আমি রান্না করবো, আর ওখানে নাকি ব্রাহ্মণও চলে আসে, তো সেখানে গিয়ে আমরা একটু অঞ্জলি দিব, শান্তি হব, এটাই আর কি। পাই খেলা দিতে যদি পাই আর কি, তো সময় তো খেলা দিব আর কি, মিউজিক বল খেলা হবে যেহেতু, কোনদিন নাম দিইনি খেলাতে, তো আজকে দিব, তো যেহেতু চান্স পাই তো যাব, না পাইলে নাই, ওখানে ওখানে যেতে লাগবে, যেহেতু ওখানে পূজা হবে সেখানে তো অঞ্জলি দিতে লাগবে। তো সকালে তো চায়ে খাইছি আর কিছু খাইনি, তো রান্নাটা করে রাখি, অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো টুজা দিয়ে তারপরে ভাত খাবো আর কি। তো রান্নাটা আগে সেরে নেই। তো আমি কী কী করলাম স্কুলে বা ঠাকুরের ওইখানে, তো সেগুলো তোমরা দেখে নাও, দেখে নিয়ে পরে আসছি তোমাদের সাথে, একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কিন্তু কী কী হইলো, আর এত মজা এত হাসি পাচ্ছিলো সেখানে, যারা যারা কবিতা বলছিল আর কি, মানে কেউ কেউ ভুলেই যায় কবিতা, এরকম হয়ে গেছে। তো সেগুলা দিয়ে আর কি নাচ গান সবই হইলো, কিন্তু কবিতা নাচ গান অঙ্কন তোমরা দেখতেই পাবে, তোমরা সম্পূর্ণ দেখে নাও, যা সম্পূর্ণ দেখে নাও, তারপরে আমি তোমাদের ময়দাটা শীতের ব্যাপার নষ্ট করা হাজির করা বাড়িয়ে। আমি একটা কবিতা বলে শোনাবো, রাইজনের আমি গিয়ে দেখি পুজো শেষ। তো বন্ধুরা আরও স্কুলের অনেক খেলা ছিল, বাড়ি আসার কারণে আর ওই খেলাগুলো আমি মানে ক্যামেরা করতে পারিনি। বিস্কুট খাওয়া ছিল, তারপরে মিউজিক বল ছিল মায়েদের জন্য, তো আমি তো সেটা দিতে পারিনি আর কি। তো বাড়ি চলে আসার কারণে আর কিছুই হয়ে উঠলো না। তো দেখো এখন রাতের জন্য এগুলো হচ্ছে হরি সবার জন্য তরকারি কাটাকাটি চলছে। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা, তো সন্ধ্যা কটা বাজে দেখি, 7:40, 8:00 তো বাজে, সন্ধ্যা বলছি কেন, 7:40। তো দেখো তোমরা তো দেখলেই যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি, আর ঠাকুর পূজাটা ঠিকঠাক মতো দেখাতে পারিনি, কারণ আমি ভাত বসিয়েছিলাম তখন পূজা হচ্ছিলো, তখন আর যেতে পারিনি। তো ওর জন্য যতটুকু মানে অল্প একটু মানে পূজা শেষ হয়ে তারপরে আমি গিয়েছিলাম, তো অতটুকু একে তুলেছি। আর তরকারিগুলো একটা হচ্ছে বিকেল টাইম তরকারি কাটতে গিয়েছিলাম আর কি, তো তখন হয়ে গেছিলো কাটা। তো রাত্রেবেলা এখন মানে কীর্তন হবে, তারপরে প্রসাদ হবে, প্রসাদ তো হবে খিচুড়ি আর কি, খিচুড়ি তো খিচুড়ি। তো রাত্রেবেলায় কত রাত হয় কি হবে, কত রাত হবে এখন জানি না, হয়তো 10:11 বেজে যাবে, হয়তো 12:00 বাজতে পারে, কোনো গ্যারান্টি নেই আর কি, লোক কখন আসবে, কখন কীর্তন করবে, কখন শেষ হবে, তো এটাই। তো ততক্ষণ আমি জাগাও থাকতে পারি নাও থাকতে পারি, এটাই। ক্যামেরা পিছন থেকে কিন্তু খোঁচা মারতেছে, তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে পারো তো একটু বলে দিও। হ্যাঁ, তারপরে ঠাকুর পুজো দিয়ে, পুজো তো দিতেই পারিনি, অঞ্জলি তো দিতেই পারিনি আর কি, ওরাই পুজো দিয়েছে, যতটুকু জাস্ট আমি যে একটু ভিডিও করলাম ওটাই। তো এসে ভাত খাইলাম, তো শাক আর আলু সিদ্ধ দিয়েছি, এগুলাই ভাত। তো রাত্রেবেলা তো খিচুড়ি খেতে যাব, তো দেখি যদি রাত হয় তো যাবো না, যদি রাত না হয় তো তো চলে যাবো আর কি, ঘুমাইলে যাবো না, না ঘুমাইলে যাবো আর কি, এটাই ব্যাপার। তো ভাত আমি সন্ধ্যাটা আমি একটু খেয়ে নিলাম আবারও, তো দেখা যাক
তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ পিছন থেকে খোঁচা মারতে চাই, বেশি কথা বলতে পারবো না, কারণ বাড়িতেও অনেক লোকজন আছে, ওর জন্য এখানে আসলাম। তো এখানেও এসে এই যে এরকম পরিস্থিতি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি আমার ভালো মন্দ বা হাসি আনন্দটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই। তো আমার পাশেই থাকো, তোমাদের কাছে এটাই আশা করবো। কালকে আবার একটা আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, ততক্ষণ আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। টাটা, গুড নাইট।